বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জাহিদ খানের প্রার্থী বাতিল করে আপিল বোর্ডে দেওয়ার সিদ্ধান্ত স্থগিতে যে আদেশ হাইকোর্ট দিয়েছে তার বিরুদ্ধে আপিল করবেন চিত্রনায়িকা নিপুন। নিপুনের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল নিয়ে যাব। আজকে তো সম্ভব হচ্ছে না, আগামীকাল আবেদন করব। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জাহেদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে দেওয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জাহেদ খানের প্রার্থী বাতিলের সিদ্ধান্ত কেন বৈধতা হবে না তা জানতে সে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীর এর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছে হাইকোর্ট। জাহেদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নায়েতুল ইসলাম জুথি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহেদ খানের প্রার্থী বাতিলের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে বিজ্ঞ আদালত। নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। জাহেদ খান করা আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুয়া জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। এর আগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থী বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক জাহেদ খান। 5ই ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জাহেদ খানকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচন আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থী বাতিল করা হয়। শনিবার সন্ধ্যায় এফডিসির এক সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় সোহানুর রহমান সোহান জানান, দুজন ভোটার প্রার্থী জানিয়েছেন যে সাধারণ প্রার্থী জাহেদ খান ও সদস্য প্রার্থী চুন্নু ভোট দেওয়ার জন্য তাদেরকে নগদ অর্থ দিয়েছেন। এছাড়াও আরো কয়েকজন প্রার্থী মৌখিকভাবে তাদের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং ভিডিও ফুটেজে প্রত্যয়মান হয়েছে যে এই অর্থ দেওয়ার বিষয়টি সত্য। তিনি আরো বলেন, বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন 2022-24 এর প্রণীত তফসিলে 10 নম্বর ধারার সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থী নির্বাচন কমিটি বাতিল করতে পারবে। আপিল বোর্ডের প্রধান বলেন, এই বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন, আমরা বিষয়টি সমাজ কল্যাণ মহোদয়ের কাছে নির্দেশনায় চেয়ে আপিল বোর্ডের চিঠি দেয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত অভিযোগ প্রমাণ হয় জাহেদ খান ও সুনুর সত্য পদ বাতিল করা হয়েছে। তবে আপিল বোর্ডের সিদ্ধান্ত মেনে না নিয়ে পরের দিন চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক জাহেদ খান। এ বিষয়ে জাহেদ খানের বক্তব্য ছিল, ফল প্রকাশের পর আপিল বোর্ড তার কার্যকারিতা হারিয়েছে, এর কোনো মূল্য নেই, তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না, এটি আইন বহির্ভূত, পৃথিবীতে এমন নজরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের অপর আপিল বোর্ডের বিভাগে এর রায় ঘোষণা করে। এদিকে রোববার বাংলাদেশ শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে প্রথম সভাপতি ইলিয়াস কাতানের শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণের সহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন নিপুল প্যানেল থেকে বিজয়ী শপথ নিতে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মিশা ও জাহেদ খান প্যানেল থেকে নির্বাচনের কোনো সদস্য ছিল না, জাহেদ খানও ছিলেন না এই শপথ অনুষ্ঠানে। তো বন্ধুরা, এফডিসির এই সাধারণ সম্পাদক নিয়ে এভাবে টালমোটাল চলছে, এ বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।